ও নিচে যে মাংস পেশিটা আছে এটা অনেক ব্যথা দেখা যায় এটার কারণে হাঁটতে পারে না হাঁটলে কামড় যে চাপ ধরে রাখে কামড়া একটু হাঁটলেই সাথে সাথে বসে পড়তে হয় আর শুয়ে থাকলে একটু ভালো লাগে অনেক ডাক্তার দেখাইছে এম আর আই সহ করাইছে এম আর আই করার পরেও এই এই ব্যথাটা কম ডাউন করে ব্যথাটা হুম 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 এখন দেখা গেছে এতদিন কি চিকিৎসা করেছেন আপনারা যে বাদ যে বাদ ব্যথা প্যারালাইসিস এ ডাক্তার সহ দেখাইছি বলছে যে এর মাজার যে হাতটা আছে এখানে একটা রোগ চাপা বইরা রয়েছে রক্ত চলাচল নাই তার কারণে এই মাংস পেশিটা অনেক ব্যথা করে দেখা যায় কামড়দের ধরে রাখে অনেক তীব্র ব্যথা না আপনার চিকিৎসা কি করেছেন আপনার তো আমরা বুঝতে পেরেছি সমস্যাটা মানে উনি কি জাতীয় চিকিৎসা ওষুধ খেয়েছে ডাক্তার সাহেব কি করতে বলেছে ওষুধ খেলেই ভালো হয়ে যাবে বলছে নাকি অপারেশনের কথা বলেছে ডাক্তার বলছে যে ওষুধ খান এক মাস এক মাসের মধ্যে যদি ভালো না হয় তাহলে এটা অপারেশন করায় জায়গাটা পরিষ্কার করে দিতে হবে আচ্ছা একটা ব্যাম দিতে ওই ব্যামটা করার লেখা বল আচ্ছা এখন রোগীর কি অবস্থা বর্তমানে এখন রোগীর একই অবস্থা দেখা যায় প্রচন্ড ব্যথা করে হাতুর নিচে মাংস বেশিতে আর মাজাটা হাতলেই সামুরদা সাবদা ধরে রাখে হাতলে সাতে সাতে গোশাবর্ত হয় এখন শুইলেও ব্যথা করে হাঁটলেও ব্যথা করে আচ্ছা কি জানতে চাচ্ছেন আমার কাছে কি জানতে চাচ্ছেন স্যার জানতে দিতে এখন আমার কোরনীয় কি আপনাকে মানে আমি অনেক ফলো করি তো কথা বলতে যাইছিলাম আজকে সুযোগ হইছে তো এখন আমি কি করতে পারি অনেক ডাক্তার তো দেখাইলাম এখন কি

ওনার বাবা কোমরের ব্যথা পায়ের দিকে ব্যথা যায় ওনার লাগে এখন শুয়ে থাকলেও ব্যথা হচ্ছে একেবারে পি এল রুগীর এটা এটা একটা কমন ফিচার এটা রুগীদের তো যেহেতু এমআরআই করেছে পিএলআইডি কনফার্ম সেহেতু আমি বলবো এখানে একটা গ্যাপ আছে চিকিৎসা গ্যাপ গ্যাপটা হচ্ছে যখন একটা রুগী কনফার্ম হয়ে যায় তখন অ্যাট ফার্স্ট পুনর্বাসন চিকিৎসাতেই চলে যেতে হবে এখানে আর ওষুধকে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন আমি মনে করি না বা এইটা একটা গ্যাপ তৈরি হয়েছে এখানে উচিত রুগীদেরকে দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে পাঠানো এবং রিহাবিলিটেশন করা সেক্ষেত্রে চিকিৎসক তার মতো করে এসেস করে প্রয়োজন হসপিটালাইজড করে চিকিৎসা দিবে এবং না আমি এর আগেও বলেছি স্টাডি ওয়ার্ক তাই আছে আপনি আমার কথা শোনার কোনো দরকার নাই রুগীরা ইন্টারনেটে ঢুকুক জি হোয়াট ইজ দ্য মেইন ট্রিটমেন্ট অফ পি ওখানে দেখবেন কনজারভেটিভ ট্রিটমেন্ট যেখানে ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং এটার মাধ্যমে নাইনটি ফাইভ পারসেন্ট রুগী ভালো হয় এটাই স্টাডি ওয়ার্ক আছে মানে এটা কিন্তু যত রিসার্চ ওয়ার্ক আছে এটাই হ্যাঁ কিছু রুগীর অপারেশন লাগতে পারে তবে এই চিকিৎসাটা কমপ্লিট করার পরে যদি চিকিৎসা একেবারে ব্যর্থ হয় বা চিকিৎসা ইম্প্রুভ হয় না বা রুগীতে হ্যাপি হয় না বা ভালো থাকে না বা অ্যাপ্রোপ্রিয়েট না হলে বা পর্যাপ্ত দেখা এমন এক আছে বা সেরে আবার। আবার যদি যদি বারবার হয় আমরা সেই ক্ষেত্রে পা একেবারে প্যারালাইসিস হয়ে গেলো ফুড ড্রপ হয়ে গেল বাল ব্লাডার ইনকন্টিনেন্সি পসরা পায়খানার তার কষ্ট হয় ধরে রাখতে অসুবিধা হয় পড়ে যায় সেই সকল ক্ষেত্রে ইমার্জেন্সি হচ্ছে সার্জারি সার্জারি করতেই হবে আবার কিছু ডিস্ক প্রলাপস আছে যেটা আমরা বলি একেবারে এক্সট্রুডেড ডিস্ক বা ওই যে ক্যানেল স্টোনোসড হ্যাঁ এটা ওই এমআরআই দেখলে তখন ডাক্তাররা সিদ্ধান্ত নিতে পারে যে আমরা দেখি যে হ্যাঁ এটা আসলেই অপারেশন লাগবে তো তখন অপারেশনটা ম্যান্ডেটরি তো আমার মনে হয় আপনাকে আপনার বাবাকে প্রপার হসপিটালাইজড করে রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে সেটা দুই সপ্তাহ বা চার সপ্তাহ সময় লেগে যেতে পারে ওনাকে এভাবে বাসায় রেখে ওষুধ খেয়ে কোনো লাভ হবে না আর আমার ইউটিউব ফেসবুকে যে পিএল আমি অ্যাক্সেসেস দিয়েছি দেখবেন পিএল আইডি আমি অ্যাক্সেসাইজগুলো একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন সে এক্সারসাইজগুলো করিয়ে দেখেন যদি ইমপ্রুভ হতেও পারে ইনশাল্লাহ না হলে আপনাকে রিহা করেন আর না হলে অত যদি অপারেশন যেহেতু ডাক্তার করতে বলেছে সেটা আপনি করতে পারেন আমরা একটু আলাপ করছিলাম ভেরিকোজ বেইন এবং আর্থ্রাইটিস নিয়ে এটা স্যার জি এখন যেমন ভেরিকোজ বেইন যদি পিএলএডি রোগী থাকে তাদেরও কিন্তু ডেভেলপ করতে পারে আর মূল কারণটা হচ্ছে পিএলআইডি হওয়ার যে কারণ আছে যেমন সারাক্ষণ বসে থাকা ভুল অবস্থানে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা একই অবস্থানে তো ভেরিকোস ভেনও কিন্তু ওয়ান অফ দ্য কজ যে এই কারণেও হতে পারে মোস্ট অফ দ্য কারণ ল্যাক অফ এক্টিভিটি না হাঁটলে আমাদের কাপ মাসেলকে বলা হয় পেরিফেরাল হার্ট আমাদের বুকে যেমন বাম বুকে একটা হার্ট আছে হার্ট আমাদের ব্লাডকে পাম্প করে সারা শরীরে চলে যায় আবার শরীর থেকে ব্লাডটা হার্টে আসে এখন আমাদের শরীরের নিচের অংশ স্পেশালি লোয়ার লিম কিন্তু গ্রেভিটি নিচে থাকে গ্রেভিটির কারণে লোয়ার লিম্বের যে আমাদের ভ্যানাস রিটার্নটা কিন্তু প্রপার হবে না যতক্ষণ না আমরা কাপ মাসেলকে কাজ করতে না দিই কাপ মাসেলকে কাজ করতে দিতে হবে এই কাপ মাসেল কাজ করবে কিভাবে বাই ওয়াকিং আপনি যখন হাঁটবেন তখন কাপ কন্ট্রাকশান হবে প্রসারণ হবে কন্ট্রাকশান হবে প্রসারণ হবে তখন কাপ মাসেল কন্ট্রাকশন প্রসারণের কারণে ওইখানে যে ডিপ ভেইনগুলো আছে এগুলা প্রেসার পরবে এবং সেখানে যেহেতু বাল্ব আছে আস্তে আস্তে মানে ব্লাডটা উপরে হাটে চলে আসবে তো মোস্ট অফ দ্য ভেরিকোজ ভেইন রুগী ডিউ টু ল্যাক অফ হাঁটা চলাফেরা অ্যাক্টিভিটিস না থাকা বসে থাকা হ্যাঁ ওভারওয়েট এবং খাদ্যাভ্যাস এসকল কারণে হয়ে থাকে তো আমাদের রুগী ট্রিটমেন্টের জন্য স্যার আমাদের মেডিসিনের পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন এক্সারসাইজ খুবই জরুরি অবশ্যই অবশ্যই এবং লাইফস্টাইল আমি বলবো এখানে ট্রিটমেন্টে মেইন রোল প্লে করতে হবে কারণ আমরা যখন একটা রোগীকে চিকিৎসা দেই দেখা যায় দেখেন ওনাকে আমি হয়তো সম্ভবত বলেছি দুই সপ্তাহ বা একটু বেশি থাকতে উনি কিন্তু আলহামদুলিল্লাহ আট সাত আট দিনেই উনি ইমপ্রুভ হ্যাঁ যে উনি যেহেতু ইমপ্রুভ উনি চলে যাবে কিন্তু ভালো হয়ে গেল মানে এই নয় যে উনি ভালো হয়ে গেল ওনাকে গিয়ে লাইফস্টাইল মেনটেন করতে হবে যে আমরা যেটা বলছি ওনাকে নিয়মিত হাঁটতে হবে ওজন যেন না বাড়ে আমরা যে এক্সারসাইজগুলো দিয়েছি সেটা করতে হবে আমরা কিছু ওনাকে যেমন আমরা স্টকিং দিয়েছি স্টকিং হচ্ছে এক প্রকার ইলাস্টো টাইপ মৌজা একেবারে ফুল লোয়ারলিমেশন থাকে সারাক্ষণ স্টকিং স্টকিংয়ের মাধ্যমে যে ভেরিকোস ভেনটা কারেকশন হয়ে যায় আর ভেন যদি কারেকশন হয় এবং লাইফস্টাইল মেনটেন করে তখন কিন্তু এটা আর বারবার হয় না নিম এবং ওজনটা কমাতে পারলে তো এই জিনিসগুলো কিন্তু রুগীকে অবশ্যই মানতে হবে এই একটা জায়গায় কিন্তু আমরা ডাক্তাররা ফেল করি সেটা বলেন আপনার অপারেশনের ডাক্তার ফিজিওথেরাপির ডাক্তার বা মেডিসিনের ডাক্তার যদি রুগী তার রোগ সম্পর্কে না জানে কেন কারণ কী কজ কী এই রুগী আশা করি উনি হয়তো বুঝতে পারছে এখন অনেকের আমরা বোঝানোর পরেও সে বুঝতে চায় না যে আসলে কারণটা কি। আপনি যদি কারণ ইরেডিকেট না করেন মানে রুট আউট না করেন আমরা করোনা ভাইরাসের কারণে আমাদের পালমোনারি ডিজিজের মাধ্যমে আমরা অনেকেই মারা যায় বাংলাদেশে কি সারা ওয়ার্ল্ডে মারা যাচ্ছে এখন কারণ কি ডিউ টু করোনা ভাইরাস তো করোনা ভাইরাসটা আমরা কিভাবে প্রোটেকশন নিতে পারি এখন আমরা জানি যে ভ্যাকসিনেশন দরকার মাস্ক পরা দরকার হাটটা নিয়মিত পয় পরিষ্কার রাখতে হবে নাকে মুখে আমরা ওয়াশ করে তো এখন আমি কারণ জানার পরও আমি কি কাজ করলাম তাহলে তো আমাকে করোনা তো ধরবেই তো এই হচ্ছে টোটাল প্রত্যেকটা ট্রিটমেন্ট সেইম এখন আমার রুগীর ভেরিকোস বেইনের কারণ উনি অলরেডি বুঝে ফেলেছে উনি কিন্তু আমার মনে হয় আমার চেয়ে ভালো বুঝছে যে উনি কি কারণ এটা হয়েছে এখন উনি গিয়েও আবার ওই সেই এখন আমি তো ভালো উনি ওনার মতো স্টুডেন্ট পড়াচ্ছে কাতারে গিয়ে বসিয়ে রইল পড়া রইল সারাক্ষণ আগের মতো লাইফ স্টাইল মেনটেন করলো আবার হবে কিছু করার নেই তো এটি হচ্ছে ইম্পর্টেন্ট আমরা ট্রাই করি যে প্রত্যেকটা রুগীর কস্টটা নির্ণয় করে যে সে যদি কস্টটা নির্ণয় করে মেনটেন করে তাহলে রুগীরা ভালো থাকতে পারে ডাক্তারের কাছে তো সারা জীবন আসা দরকার নেই বা কত আসবে সে